আপুর কাছে আসতে চাচ্ছিলাম, এটা খুব গুরুত্বপূর্ণ কথা স্যার বলছে যে আসলে এই যে বাচ্চাদের বিভিন্ন ডিজিজ হচ্ছে বা বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করি, সবগুলো কিন্তু প্যারেন্টস ওরিয়েন্টেড থাকে। কারণ কি, প্যারেন্টসদের একটা বড় ভূমিকা থাকে। একটা বাচ্চা তো আসলে জন্ম নেওয়ার পরেই তার লাইফ স্টাইলটা নিজে চুজ করে না, বাবা মা থেকে কিছুটা শিখে, কিছুটা পরিবেশ থেকে শিখে, কিছুটা বাবা মার হেল্প থেকে তারা চেঞ্জ করতে পারে। তো আমরা দেখা যাচ্ছে যে মানে মায়ের নলেজটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ, যে মা কতটুকু নলেজেবল হবে। যেমন স্যার একটা কথা বলছিলেন যে মা অনেক সময় বলে যে দুইবার বাথরুম করছে বা চারবার করছে, মানে কিন্তু আসলে মারই জানা উচিত যে আমার বাচ্চা যেহেতু চারবার করে সেটাই তার জন্য নর্মাল, তো সে যদি চারবার করে সেটা অসুবিধা নেই। তো এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছিলাম যে মায়ের রোলটা আসলে এই ফুডগুলোকে ডাইভার্সিফাইড করার জন্য বা ফুডগুলোকে আসলে কিভাবে ফর্টিফাইড করা যায় বা কিভাবে অ্যাট্রাকটিভ ওয়েতে আসলে হেলদি ফুডটা বাচ্চাকে দেওয়া যায়। কারণ আমরা কিছু হলেই দেখা যায় চিপস বা বার্গার বা পিৎজা বাইরের খাবারগুলো আনতে পারছি এবং এখন ইজিলি অর্ডার করে পাওয়া যায় বাইরে থেকে। তো এই বিষয়গুলোতে মানে ভূমিকাটা কি থাকা উচিত প্যারেন্টসের বা মায়ের? ধন্যবাদ মলি। আপনার এই ডাইভার্সিফিকেশন এই স্টেজটাতে আসার আগে আমি একটু মা যখন মা হলো সেই স্টেজ থেকে একটু আসি। একটা মেয়ে যখন মা হয়েছেন তখন যদি জানেন যে আমার খাবারে এই এই ফুড কম্পোনেন্টগুলো আমার বাচ্চাকে নিউট্রিশন ভ্যালু ক্যারি করবে, আমার নিউট্রিশনটা দুজনের নিউট্রিশনই ব্যালেন্স করবে, তখন হচ্ছে আমি বলবো যে মায়ের সেই নলেজটা যদি মা কন্টিনিউশন করবে, হচ্ছে বেবি হচ্ছে যখন ইয়ে হলো জন্মগ্রহণ করলো বেবি যে বড় হচ্ছে, সেই মায়ের সেই পুষ্টি শিক্ষাটা খুবই ইম্পর্টেন্ট। এবং সেটা এক মানে একজন এক্সপার্টের কাছে আমি বলবো যে একটা কাউন্সেলিং তার পাওয়াটা খুবই নেসেসারি। আমি এটা বলবো যে আমার এটা মানে আমরা সবসময় ডায়েটিশিয়ানরা বার্থের টাইমে তার একটা টিকা এনশিওর করা যেমন, হ্যাঁ হ্যাঁ অনেক কিছু করি, কিন্তু এই যে যেমন হচ্ছে সবার এটা শুধুমাত্র মায়ের নলেজটাকে শেয়ার করা না, তাকে যারা কেয়ার গিভার্সরা আছে যেমন হচ্ছে একটা ফ্যামিলিকেও হচ্ছে সেই নলেজটা দিতে পারে, হ্যাঁ বুদ্ধি দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ রাইট। এটা হচ্ছে আমাদের ডায়েটিশিয়ানদের সবসময় কিন্তু এই ধরনের একটা সবসময় এক্সপেকটেশন গভর্নমেন্টের কাছে যে নট নেসেসারি শুধু ঢাকা বেসড, এটা রুরাল এরিয়াতেও থাকা দরকার। সবসময় সব মায়েরা কিন্তু দেখা যায় যে খুব বেশি এক্সপেন্স করে কিন্তু এই ধরনের হচ্ছে কাউন্সেলিংগুলো তাদের পক্ষে নেওয়াটা সম্ভব হয় না। ডক্টরের সেবাটা যে যেমন সব জায়গায় সবটা স্টেজে আছে, যেমন আমাদের হচ্ছে সবগুলা ইকোনমিক্যাল স্টেজ যদি আমরা ইয়ে করি, যেমন আমাদের গভর্নমেন্ট কিছু হসপিটাল আছে, আমাদের প্রাইভেট হসপিটাল আছে, তো যারা নাকি একটু হচ্ছে ভালনারেবল স্টেজে তারা যেমন গভর্নমেন্টের সাইডে পাচ্ছে, তো এই ধরনের এটা কিন্তু আসলে আমি বলবো যে সেই হচ্ছে রুট থেকে আমাদেরকে ক্লিয়ার করে আসতে হবে, অল্প থেকে দিতে পারি দিতে পারে। তো প্রত্যেকটা মায়ের এবং প্রত্যেকটা ফ্যামিলির যদি এই নলেজটা থাকে তাহলে কিন্তু আমাদের পুষ্টির সেই কার্ভটাকে আমরা অনেক মানে রাইজ করে ফেলতে পারবো। দেখা যাবে যে মায়েদের সেখানে নলেজ আছে, ফ্যামিলি বলছে যে এই খাবারগুলো যেটা স্যার বলেছেন, আমার কথাটাই বলেছেন স্যার যে একটা ক্যান জুস দিয়ে দিচ্ছে, মা যেখানে আম আছে ঘরে, যেখানে হচ্ছে আমাদের বানানা আছে বা মানে ঘরে আমাদের হচ্ছে অপ্রতুলতার মধ্যেও কিছু কিন্তু আমাদের আছে, যে সব কিছুই যে এক্সপেন্সিভ বা ঘরে যে কিছু নাই জিনিসটা কিন্তু সেটা না, সব কিছু দিয়ে একটু যদি আমরা দেখা যায় মিল্ক অ্যাড করি, একটু ফ্রুটস অ্যাড করি, ওইটা দিয়ে যদি বাচ্চাটাকে আমরা একটা হচ্ছে জুস করে দেয় বা স্মুদির মতো করে দেই, এটা কিন্তু তখন কি হবে যে আমার মাই তো হচ্ছে বড় ডায়েটিশিয়ান, মা তো কত কিছু জানে পুষ্টি, কত কিছু মা জানে, মা নিজেকে একটা ডায়েটিশিয়ানের রোল প্লে করতে পারেন। যদি সেই বাইরের খাবারগুলো যেটা স্যার বলেছেন আমাদের ডায়েটিশিয়ানের প্রেক্ষিতে বলি, বাইরের খাবারগুলো হ্যাঁ তো বেশি ফ্লেভারড থাকে যে বাচ্চাকে একবার ওটা টেস্ট করানোর পর বাচ্চা কিন্তু সহজে আর তখন ব্যাক করতে কিন্তু পারবে, ওইটাই কিন্তু চাইতে থাকে। তো ওই ধরনের খাবারগুলোকেও কিন্তু মায়েরা হচ্ছে হোমমেড করে করতে পারে, যে আমরা যদি ফিশ কাটলেটটাকে আমরা ওইটাকে ডুবো তেলে না করলাম, আমরা ওইটা একটু এতে করলাম, আমরা ফিশটাকে ফিশ কাটলেট বা ফিশ কাবাব বা চিকেন কাবাব ওইটা কম তেলের মধ্যেও শ্যালো ফ্রাই করেও কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমরা দিতে পারি। আমরা কিন্তু হচ্ছে নুডলস পাস্তা বেবি পছন্দ করছে, সে হচ্ছে অর্ডার বাইরে দেওয়ার আগে বাইরে নিয়ে যাওয়ার আগে আমরাই ঘরে হেলদি ওয়েতে প্রিপেয়ার করে দিই, সেটা যদি বাচ্চা পছন্দ করে। মাকে একটু ট্রিকি হতে হবে, এখন হচ্ছে আমাদের মাদেরকে অনেক বেশি স্মার্ট হতে হবে, যুক্তটা হ্যাঁ যুক্ত